গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তো রবিবার, সানডে, তো রবিবারের দিন তোমরা তো জানোই একটু কাজে চাপ থাকে, রান্না বান্না, কাপড় কাচার কিছু ব্যাপার থাকে। আর কালকে শনিবারের ছুটি ছিল, কিন্তু শনিবারটায় আমার শরীরটা একটু খারাপ ছিল বলে শনিবারে কিছু সেরকম কাজ করতে পারিনি। তো আজকে তো রবিবার শরীরটা একটু ভালো আছে, তো সকাল সকাল দেখো আমি মানে কাজকর্ম শুরু করে দিয়েছি, চা খেয়েছি। চা খাওয়ার পর তো এখন রান্নাবান্নার দিকে চলে এসেছি। মেয়ে উঠেছিল, মেয়েকে খাইয়েছি হরলিক্স, মেয়ের বাবা উঠেছে, ওকে চা দিয়েছি, আর আজকে এসেছিল আমার শাশুড়ি মা। তো এসে বেশিক্ষণ থাকেনি, চলে গেল ওখানে আমার কাছে ননদের বাড়ি, ননদের বাড়ি গেছে। তো চলো আমি এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক, রান্নাবান্না করব। তো আজকে রান্না করব, কি রান্না করব, মাংস। তো দেখো মাংসটা নিয়ে চলে এসেছে, আশরাফ নিয়ে এসেছিল, দেশি মাংস, এটা দেশি মুরগি। তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আমি, আর এদিকে মাংসটাও ধুয়ে আমি রেখে দিয়েছি। আর তোমার কড়াইয়ে দেখো তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, তো তেলটা গরম হলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো চলো এবার রান্নাবান্না শুরু করে নিই। তবে দেখো আমি গরম মশলা, তারপর লবঙ্গ, দারচিনি সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো তেলটা খুব গরম হয়ে গেছে, তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। দেখো এপাশে আমি রান্নাটা এদিকে হচ্ছে, আর এদিকে আমি কিছু ধোয়ার আছে এগুলো ধুয়ে নিচ্ছি, দুধের হাঁড়ি আছে, তোমার চায়ের চা খাওয়া মানে প্যানটা আছে ওটা তো করে ধুয়ে নেবো, কাপগুলো আছে সব ধুতে আছে, কিছু ধোয়ার আছে ওগুলো ধুয়ে নেবো। আর এদিকে মাংসটা আমি কষাতে দিয়েছি, একটু একবার করে নাড়ছি আর একটু ঢাকা দিচ্ছি। তো চলো ধুয়ে নিই। Thank you.
দেখো মাংসটাকে আমি একটু করে জল দিচ্ছি আর বারবার নাড়ছি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর দেশি মাংসটা মানে মুরগির মাংস একটু কষাতে হয় বেশি করে, বলে খেতে ভালো লাগে না। তো দেখো আমি জল দিচ্ছি আর একটু করে কষাচ্ছি। তো এরপর আমি এটাকে প্রেশারে দেবো সিদ্ধ করার জন্য মাংসটা, মানে দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, তো প্রেশারে না দিলে না সেদ্ধটা ঠিকঠাক ভালো হয় না। তো প্রেশারে দু তিনটে সিটি দিলেই সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর, আর খেতেও ভালো লাগে। তো দেখো মাংস থেকে তেল তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি মাংসটা প্রেশারে দিয়ে দেবো। দেখো প্রেশারে দিয়ে দিয়েছি আমি, এবার সিটি পড়লে নামিয়ে নেবো, দু তিনটে সিটি হলেই নামিয়ে নেবো, আর আমার সিটিটা খুব তাড়াতাড়ি পড়ে। তো ফেলে যে দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে, মাংসটা রান্না হয়ে গেছে। তো এখন আমি দেখো একটু রেডি হয়েছি, চুলটা বেঁধেছি আর জামাটা করেছি, সেরকম কিছু করে নিব। কালকে একটু পরীক্ষা, তো দেখো মেয়েকেও রেডি সেরকম করিনি, শুধু বাড়িতে পড়াতে একটা গেঞ্জি পরিয়েছি, কারণ মেয়েকে নিয়ে যাচ্ছি একটু চুল কাটাতে। দেখো ওর কত চুল হয়ে গেছে, না শুকাচ্ছে না, যে দেখো কত চুল, তো ঠান্ডা লেগে যাচ্ছে জানো, শুকায় না, সবসময় রুমের ভেতরে থাকছে। আর মানে বাড়ির ভেতরে তো কোনো রোদ টোদ কিছু নেই না, একদম ছাদে উঠতে হবে, তো ছাদে ওঠা হয় না ওর। তো দেখো এত চুল হয়ে গেছে, পেছনটা দেখো তো এটা, এই যে দেখো কতটাই চুল বেড়ে গেছে। তো এই চুলটা একটু কাটিয়ে নিয়ে আসি, তো ও তো কাটতেই চাইছে না, তো যাই হোক কোনো রকম করে বুঝিয়ে সুঝিয়ে এখন নিয়ে যাচ্ছি ওকে কাটাতে, একটু চুলটা কাটিয়ে নিয়ে আসি। আর ও তো যাবে না পাপার সঙ্গে, আমাকেই নিয়ে যেতে হয় সেলুনে। তো সেলুনে নিয়ে যাবে, সামনে আছে সেলুনটা আমাদের বাড়ির কাছে, তো ওখানে নিয়ে যাচ্ছি, এসে রান্না করবো আজকে। ভাতটা এখনো করিনি জানো, আর আমরা খেয়েছি কলা টলা খেয়েছি, ফল খেয়েছি, আর কুহু খেয়েছে জানো, হরলিক্স খেয়েছে, হরলিক্স খাওয়ার পর ও খেয়েছে কেক, তো আর কিছু খেতে চাইনি। তো এসে ওকে খাইয়ে দেবো, স্নান টান করে ভাত খাইয়ে দেবো। আর আজকে আমি বাসমতি রাইস বানাবো, ওই জন্য এমনি মানে চালের ভাত রান্না করিনি আমি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। দেরি হয়ে যাচ্ছে, এমনিতেই 11:45 বেজে গেল, ঠিক আছে। জানি না সেলুনে আবার মনে হয় লাইন দিয়ে দাঁড়াতে হবে নাকি, সেটাও জানি না, চলো টাটা। তো ফেনে যে দেখো আমরা সেলুন থেকে ঘুরে চলে আসলাম, কিন্তু কুহু চুলটা কাটা হলো না, কারণ চুল কাটে যে সে নেই আজকে, আর অন্য একটা ছেলে আছে। তো ও বলছে আমি মেয়েদের চুল কাটতে পারি না দাদা, মানে দিদি আমি ছেলেদের চুলই কাটতে পারি, তাই বলছে। তো ঠিক আছে যাই হোক পালিয়ে আসলাম। তো বলছে কালকে আসবেন, তো কালকে তো হবে না, কোর কালকে পরীক্ষা, তো মানে এই সপ্তাহটা আর হচ্ছে না চুল কাটা, দেখি পরের সপ্তাহে যদি হচ্ছে তো পরের সপ্তাহে কাটিয়ে নেব। এখন থাক কুহুর এই চুলটা, কুহুর যখন খুব ইচ্ছে ওই জন্যই হয়তো চুল কুহুর চুল কাটা আর হলো না আজকে, বলো। তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, রান্না আছে কিছু করে নিই, ভাতটা শুধু রান্না করতে হবে, তার রান্নাটা করে নিই। 12:00 বাজছে মাত্র, ওই জন্য আমি বসালাম না, যে একটু দেরি করে বসাবো। আর এমনিতেই শীতের দিন ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে জানো, এমনিতেই কুহুকে খিদে পেয়ে গেছে তোমার, চলো কিছু খাইয়ে দিই তারপর একটু পরে ভাত দেবো। হুম এক্ষুনি ভাত, আচ্ছা ঠিক আছে চলো টাটা। তো এই যে দেখো মাংস লাল ঝোল হয়ে গেছে, তো দেখবো একটু লবণ টবণ, তারপর একটু ধনে পাতা দেবো, তারপর নামিয়ে নেবো। এই যে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর জল গরম করতে দিয়েছি, কুহুকে স্নান করাবো। আর গ্যাসটা আমি আগেই মুছে নিয়েছিলাম, যখন কুহুকে নিয়ে যাব মানে নিয়ে যায় সেলুনে, তার আগেই আমি গ্যাসটা সব মুছে রেডি করেছিলাম, যে এসে শুধু ভাতটা বসাবো, মেয়েকে স্নান করাবো। তো ভাতটা বসিয়ে দিয়েছি, শুধু জলটা দেখো গরম করতে দিয়েছি, এখনো গরম হয়নি, আর একটু হবে, ঠিক আছে। তো স্নান টান করবো, ঠিক আছে, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ড, সবাই কি করছো? তো দেখো আমি এইমাত্র চা খেলাম একটুকু, আর মনটা সত্যি খুব খারাপ দুপুর থেকে। তোমরা তো সবাই জানো আজকের খবরটা শুনে নিশ্চয় সবার মন খারাপ হয়েছে, যেহেতু ঐন্দ্রা সেন আজকে মারা গেছে। তো শুনে সত্যি খুব খারাপ লাগছে, ভাবতেও পারছি না যে মেয়েটা এতটাই তার বাঁচার ইচ্ছে, কিন্তু তাকে আজকে না ফেরার দেশে চলে যেতে হলো। তো সত্যি শুনে খুব খারাপ লাগছে। তো আমি কোনো কিছু কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না, সত্যি খুব খারাপ লাগছে। তো চলো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।